কলকাতা পুলিশের যতবারই পরীক্ষা হয়েছে ততবারই কলকাতা সম্বন্ধীয় জিকে থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। সুতরাং তোমরা সামনে কলকাতা পুলিশের পরীক্ষা চলেছে, তাই কলকাতা সম্বন্ধীয় জিকে অবশ্যই আসবে। আর এই ভিডিওটার মাধ্যমে কলকাতা সম্বন্ধীয় সমস্ত গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও আর ভিডিওটিকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দাও। দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে, কার আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল, সেই ব্যক্তি ছিল কে? লর্ড হার্ডিঞ্জের আমলে। তাহলে খেয়াল রাখবে, লর্ড হার্ডিঞ্জের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। 2 নম্বর দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? খেয়াল রাখবে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল। দেখো 3 নম্বর দেখো, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি ছিলেন ইংরেজি কর্মচারী জব চার্নক। তাহলে খেয়াল রাখবে, কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইংরেজি কর্মচারী জব চার্নক। পরবর্তী দেখো, কলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি ছিল? হুগলি নদী। তাহলে খেয়াল রাখবে, কলকাতার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম কি? হুগলি নদী। পরবর্তী দেখো, কলকাতা জেলার সাক্ষরতার হার কত শতাংশ? কলকাতা জেলার হার সাক্ষরতার হার দেখো 83.31%। তাহলে খেয়াল রাখবে, কলকাতা জেলার সাক্ষরতার হার কত? 83.31%। পরবর্তী দেখো, স্টুয়ার্ট হক মার্কেটের বর্তমান নাম কি? সেটা হচ্ছে নিউ মার্কেট। এখন যেটা নিউ মার্কেট নামে পরিচিত সেটা আগে নাম ছিল স্টুয়ার্ট হক মার্কেট। পরবর্তী দেখো, কলকাতা জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? সেটা হচ্ছে 206.1 কিলোমিটার। তাহলে খেয়াল রাখবে, কলকাতা জেলার আয়তন কত বর্গ কিলোমিটার? 206.1 কিলোমিটার, বর্গ কিলোমিটার হবে। 8 নম্বর দেখো, কলকাতা জেলার মোট জনসংখ্যা কত? সেটা হচ্ছে 1,49,00,000। সেটা 2020 সাল অনুসারে কলকাতা জেলার মোট জনসংখ্যা কত? 1,49,00,000 2020 সাল অনুসারে। এবার দেখো, কোন স্থানকে কলকাতার হৃদয় বলা হয়ে থাকে? ময়দান। খেয়াল রাখবে, তাহলে কোন স্থানে কলকাতার হৃদয় বলা হয়ে থাকে? ময়দানকে কলকাতার হৃদয় বলা হয়ে থাকে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? সেটা হচ্ছে 1911 সালে। কিন্তু দেখো 1912 সাল থেকে 1947 সাল পর্যন্ত, ভারতের স্বাধীনতা পর্যন্ত, কলকাতা সমগ্র বাংলার কিন্তু রাজধানী ছিল। তাহলে সমগ্র বাংলার রাজধানী ছিল কত সাল থেকে কত সাল? 1912 থেকে 1947 সাল পর্যন্ত ছিল। এবার দেখো, 1863 খ্রিস্টাব্দে সিমলাকে ভারতের গ্রীষ্মকালিক রাজধানী ঘোষণা করা, এই কোশ্চেনের পরীক্ষায় আসে, অবশ্যই খেয়াল রাখবে, 1863 খ্রিস্টাব্দে সিমলাকে ভারতের গ্রীষ্মকালিক রাজধানী ঘোষণা করা হয়েছিল। এবার দেখো 11 নম্বর কোশ্চেন দেখো, কলকাতা পৌর নিগমের কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে 1876 সালে। তাই খেয়াল রাখবে, তাহলে কলকাতা পৌর নিগম কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1876 সালে। পরবর্তী দেখো, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোনটি? লালবাজার। অবশ্যই খেয়াল রাখবে, তাহলে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার কোনটি? লালবাজার। এটা এমনি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, খেয়াল রাখবে। কলকাতা আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আলিপুরে। তাহলে খেয়াল রাখবে, কলকাতা আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? আলিপুরে অবস্থিত। পরবর্তী দেখো, কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে স্থাপিত হয়? সেটা হচ্ছে ডেভিড আক্তা রোলনি। তাহলে খেয়াল রাখবে, কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে স্থাপিত হয়েছিল? ডেভিড আক্তা রোলনির উদ্দেশ্যে কিন্তু স্থাপিত করা হয়েছিল। সেটা হচ্ছে 1928 সালে এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তাই একটা কথা, তাহলে 1928 সালে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। এবার দেখো, কলকাতাকে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে? সেটা রবার্ট ক্লাইভ। ইম্পর্টেন্ট কোশ্চেন, খেয়াল রাখবে, তাহলে কলকাতা শহরকে এই প্রাসাদ নগরী নামে পরিচিত, তা আখ্যা দিয়েছিলেন কে? সেটা হচ্ছে রবার্ট ক্লাইভ আখ্যা দিয়েছিলেন। পরবর্তী দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তিনি ছিলেন জেমস উইলিয়াম কলবিল। তাহলে খেয়াল রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? জেমস উইলিয়াম কলবিল। পরবর্তী দেখো, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? 1928 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল রাখবে, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তার একটা কথা, 1928। দেখো বর্তমান মেয়র কে? সেটা হচ্ছে ফিরাদ হাকিম, সে আমরা সকলে জানি ফিরাদ হাকিম এখন বর্তমান মেয়র রয়েছে। আর সভাপতি কে রয়েছে? মালা রায়। তাহলে খেয়াল রাখবে, সভাপতি কে আছে? মালা রায়, বর্তমান মেয়র হচ্ছে ফিরাদ হাকিম। এবার দেখো 18 নম্বর দেখো, কলকাতার প্রথম কবে ঘোড়ার টানা ট্রাম চালু হয়? কলকাতায় কবে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল? 1873 খ্রিস্টাব্দে। অবশ্যই খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কলকাতায় প্রথম কবে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল? 1873 সালে। এবার দেখো, কলকাতায় কবে ইলেকট্রিক্যাল ট্রাম চালু হয়েছিল? সেটা হচ্ছে 1902 সালে। 1902 সালে কলকাতায় ইলেকট্রিক্যাল ট্রাম চালু হয়েছিল। আর এশিয়ায় প্রথম শহর হিসাবে ইলেকট্রিক ট্রাম কিন্তু এই কলকাতাতেই চালু হয়েছিল। খেয়াল রাখবে, এশিয়ার প্রথম শহর হিসাবে ইলেকট্রিক ট্রাম কোথায় চালু হয়েছিল? কলকাতাতে চালু করা হয়েছিল। পরবর্তী দেখো, কলকাতায় কবে প্রথম চক্র রেল চালু করা হয়েছিল? সেটা হচ্ছে 1944 সালের 24শে অক্টোবর। তাহলে খেয়াল রাখবে, কলকাতায় প্রথম কবে চক্র রেল চালু করা হয়েছিল বা পাতাল রেল? 1984 সালের 24শে অক্টোবর।
কলকাতার মেট্রো, প্রথম মেট্রো এই সালেই কিন্তু চালু করা হয়েছিল। মেট্রো কিন্তু কলকাতার যে মেট্রো চালু করা হয়েছিল সেটাই কিন্তু এই সালে আবার চালু করা হয়েছিল। কলকাতার কিছু বিখ্যাত জায়গার নাম আমরা জেনে নেবো। দেখো কলকাতার মেট্রো বৃহত্তম স্টেশন সেটা হচ্ছে নোয়াপাড়া। কলকাতার মেট্রো বৃহত্তম স্টেশনের নাম কি? সেটা হচ্ছে নোয়াপাড়া। গিরিশ পার্কের নতুন নাম কি করা হয়েছে? জোড়াসাঁকো। তাহলে খেয়াল রাখবে, গিরিশ পার্কের নতুন নাম কি হয়েছে? জোড়াসাঁকো। ভবানীপুরের নতুন নাম কি হয়েছে? নেতাজি ভবন। হাজরার নতুন নাম কি হয়েছে? জ্যোতিষ দাস পার্ক। নিউ গড়িয়ার নতুন নাম কি হয়েছে? কবি সুভাষ। এই স্টেশনগুলোর নাম পরিবর্তন করা হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এবার দেখো ধলাই সেতুর নতুন নাম কি করা হয়েছে? সেটা শহীদ ক্ষুদিরাম। কিন্তু খেয়াল রাখবে ধলাই সেতুর নতুন নাম কি হয়েছে? শহীদ ক্ষুদিরাম। আর গড়িয়া বাজারের নতুন নাম কি হয়েছে? কবি নজরুল। নাকতলার নতুন নাম কি হয়েছে? গীতাঞ্জলি। বাঁশদ্রোণার নতুন নাম হয়েছে মাস্টারদা সূর্য সেন। আর টালিগঞ্জের নতুন নাম হয়েছে মহানায়ক উত্তম কুমার। এগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার দেখো কলকাতার অ্যাকলট সার্কাসের বর্তমান নাম কি হয়েছে? ইডেন গার্ডেন। তাহলে আমরা যেটা ইডেন গার্ডেন নামে পড়েছিল সেটার নাম কি ছিল? অ্যাকলট সার্কাস। এটি একটি ক্রিকেট মাঠ যেটা 1864 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল। ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এবার পরবর্তী 22 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ে সঙ্গে সিকিম রাস্তার যোগাযোগ আছে? সেটা হচ্ছে 31-এ। খেয়াল রাখবে পশ্চিমবঙ্গের কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সিকিমের রাস্তার যোগাযোগ আছে? সেটা হচ্ছে 31-এ, 31-এর এ, খেয়াল রাখবে। এবার দেখো পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? মাদার টেরেজা সরণি। তাহলে পার্ক স্ট্রিটের বর্তমান নাম কি? মাদার টেরেজা সরণি। ভবানী ভবনের পূর্ব নাম কি ছিল? সেটা হচ্ছে অ্যান্ডারসন হাউস। তাহলে খেয়াল রাখবে যেটা ভবানী ভবন নামে পরিচিত তার পূর্ণ নাম কি ছিল? অ্যান্ডারসন হাউস। পরবর্তী দেখো আকাশবাণী ভবন নামকরণ করেছিলেন কে? তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সকলে জানি যে আকাশবাণী ভবন নামকরণ করেছিলেন। এই কোশ্চেনটা প্রচুর পরিমাণে রিপিট করা হয়ে থাকে এমনিও পরীক্ষায়। এবার দেখো কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? সেটা হচ্ছে 1927 সালে। তাহলে খেয়াল রাখবে কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়েছিল? 1927 সালে। পরবর্তী দেখো কলকাতা দূরদর্শন কেন্দ্র কবে চালু করা হয়েছিল? 1975 সালে। তাহলে খেয়াল রাখবে কলকাতা দূরদর্শন কেন্দ্র কবে চালু হয়? 1975 সালে। পরবর্তী দেখো কোন শহরকে ভারতের মক্কা বলা হয় থাকে? কলকাতা। খেয়াল রাখবে তাহলে ভারতের মক্কাকে বলা হয় থাকে মক্কা, মক্কা বলা হয় থাকে কলকাতা শহরকে। এবার দেখো ভারতের ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি? সেটা ন্যাশনাল লাইব্রেরি। খেয়াল রাখবে তাহলে কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির বর্তমান নাম কি? ন্যাশনাল লাইব্রেরি। পরবর্তী দেখো কোন শহরকে সিটি অফ জয়, সিটি অফ প্লেস বলা হয় থাকে? কলকাতা শহরকে। এই কোশ্চেনটা রিপিট করা হয় থাকে বারবার পরীক্ষায়, খেয়াল রাখবে। তাহলে কোন শহরকে সিটি অফ জয় আর সিটি অফ প্লেস বলা হয় থাকে? কলকাতা শহরকেই বলা হয়ে থাকে। পরবর্তী দেখো কত সালে উইলিয়াম জোন্স কলকাতায় বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? সেটা 1784 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল রাখবে কত সালে উইলিয়াম জোন্স কলকাতায় বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো লর্ড ক্যানিং কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? 1857 খ্রিস্টাব্দে। খেয়াল রাখবে তাহলে লর্ড ক্যানিং কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? 1857 খ্রিস্টাব্দে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ক্যানিং এর সময় প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী দেখো কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়? সেটা 1835 খ্রিস্টাব্দে। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তারিখটা কত? 1835। পরবর্তী দেখো কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়? 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী দেখো কত সালে কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়ে থাকে? 1836 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল রাখবে কত সালে কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল? 1836 খ্রিস্টাব্দে। বর্তমান নাম কি? ভারতের জাতীয় গ্রন্থাগার। তখনকার সময় গভর্নর কে ছিলেন? চার্লস মেটাকাপ। তাহলে এই যে কলকাতা সেন্ট্রাল লাইব্রেরি বর্তমান নাম কি? ভারত জাতীয় গ্রন্থাগার নামে পরিচিত। আর তখনকার যে গভর্নর ছিলেন কে ছিলেন? চার্লস মেটাকাপের সময় কিন্তু এই কলকাতায় সেন্ট্রাল লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল। তারিখটা ছিল কত? 1836। পরবর্তী দেখো কলকাতা হাইকোর্ট কয় প্রতিষ্ঠা করা হয়? 1862 খ্রিস্টাব্দে। খেয়াল রাখবে তাহলে কলকাতা হাইকোর্ট কয় প্রতিষ্ঠা করা হয়? 1862 খ্রিস্টাব্দে। কলকাতার বর্তমান হাইকোর্টের মুখ্য বিচারপতি কে রয়েছেন? প্রকাশ শ্রীবাস্তব। তাহলে খেয়াল রাখবে কলকাতার বর্তমান হাইকোর্টের মুখ্য বিচারপতি কে? প্রকাশ শ্রীবাস্তব। পরবর্তী দেখো কলকাতার হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠা করা হয় থাকে? রাজা রামমোহন রায়ের আমলে 1817 খ্রিস্টাব্দে। তাহলে খেয়াল রাখবে কলকাতার হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠা করা হয় থাকে? রাজা রামমোহনের আমলে। তারিখটা কত? খেয়াল রাখবে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রচুর পরীক্ষা রিপিট করা হয়। বর্তমান নাম কি? এই হিন্দু কলেজের প্রেসিডেন্সি কলেজ। তাহলে খেয়াল রাখবে এখন এই হিন্দু কলেজের বর্তমান নাম কি হয়েছে? প্রেসিডেন্সি কলেজ। পরবর্তী দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 24শে জানুয়ারি 1857 সালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই খেয়াল রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 24শে জানুয়ারি 1857 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? আলেকজান্ডার ডাফ। তাহলে খেয়াল রাখবে এটা প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাফ, স্যার চার্লস উড,
মহারাজা মহেশ্বর সিং এবং বাহাদুর। তাহলে খেয়াল রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয় কারা প্রতিষ্ঠা করেছিলেন, আলেকজান্ডার ডাফ, স্যার চার্লস উড, মহারাজা মহেশ্বর সিং, বাহাদুর। এই যে কোনো একটা অপশন পরীক্ষায় থাকতে পারে, তোমরা কিন্তু দেখে অ্যান্সার করবে। এবার দেখো পরবর্তী, কলকাতা শহর কোন নদী সংলগ্ন অবস্থিত? হুগলি। তাহলে খেয়াল রাখবে কলকাতা কোন নদীর সংলগ্ন অবস্থিত? হুগলি নদীর সংলগ্ন অবস্থিত। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর কোনটা? সেটা হচ্ছে কলকাতা। ঠিক আছে, পশ্চিমের বৃহত্তম শহর কোনটা? কলকাতা। ওকে, তাহলে তোমাদের সাথে কিন্তু দেখো পশ্চিমবঙ্গের যে সরি কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলোচনা করলাম, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। বারবার দেখো ভিডিওটাকে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন দর্শক হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।